প্রতিদিনই আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকি যে প্রশ্নগুলি আপনাদের আমল সংক্রান্ত জীবন ঘনিষ্ঠ আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ দালা আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন শ্রদ্ধে ওস্তাজ হাজারো আলমের ওস্তাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সম্মানিত সাবেক চেয়ারম্যান মোস্তারাম ডক্টর আতাউর রহমান মিয়াজি

আমাদের কাছে মেইল করুন পিকেট দা রেট আর টিভি বিডি ডট টিভিতে আর যে কোনো ইসলামিক আয়োজন আপনারা যদি ইউটিউবে দেখতে চান ভিজিট করুন ইউটিউব স্ল্যাশ আর টিভি ইসলামিক শো এই মুহূর্তে অনুষ্ঠানটি আপনারা টেলিভিশনের পাশাপাশি সরাসরি ফেসবুকে দেখতে পাচ্ছেন যারা দেখতে চাচ্ছেন ভিজিট করুন ট্রিপল ডাব্লিউ ডট ফেসবুক ডট কম স্ল্যাশ আর টিভি আমরা চলে যাচ্ছি আমাদের সম্মানিত মোস্তারামের কাছে প্রথমে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সম্প্রতি মোহতারাম আমরা দেখেছি এক ভাই চিটা অঙ্গে আগুনে পুড়ে একেবারে কয়লা হয়ে গেছে সিএনজির ভিতরে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে সে মানুষটিও মুসলমান এই যে মৃত্যুগুলো যে এই মৃত্যুগুলো দেখে অন্য জীবিত মানুষ আঁতকে ওঠে তো এরকম যে মর্মান্তিক মৃত্যু হচ্ছে আল্লাহ তো চাইলে তাদেরকে স্বাভাবিক মৃত্যু দিতে পারতেন তো এই যে আগুনে পোড়া পানিত রুবা এই মানুষগুলো আমাদের ময়দানে কোনো ফ্যাসিলিটি পাবে কিনা বা হুকমান শাহাদাতের মর্যাদা পাবে কিনা রাইট ধন্যবাদ আপনাকে আপনি শেষে যে কথাটা বললেন ওটাই হলো আশা করা যায় যে আল্লাহ রবুল আলমী তাদেরকে হুকমান শাহাদাতের মর্যাদা আল্লাহ দেবেন কারণ তাদের মৃত্যুটা অস্বাভাবিক এবং এটার পেছনে আমাদেরও দায় দায়িত্ব আছে বিশেষ করে যে সাম্প্রতিক যে ঘটনাটা আপনি বললেন সিএনজি সিলিন্ডার ওটা বিস্ফোরণ হলো এবং ওটার জন্য কতগুলো নিয়মনীতি মানতে হয় কিন্তু আমরা অনেকেই সেই নিয়মনীতিগুলো নীতিগুলো মানি না যেমন সিলিন্ডার রিটেস্ট করার যে বিধানটা আছে হয়তো পাঁচ বছর পর তারপরে ওই কোম্পানি আবার বলে দেবে কত কতদিন পরে আবার টেস্ট করতে হবে ওটা কার্য আছে কিনা ওইভাবে নিয়মিত যদি টেস্ট করে তাদের সনদ নিয়ে যদি কনফার্ম হয়ে চালানো হয় তাহলে এই দুর্ঘটনাগুলো আশা করা যায় ঘটবে না তো সুতরাং এই ক্ষেত্রে আমাদেরও অমনোযোগিতাটা দায়ী আমরা দায়ী সুতরাং এই সব মিলে আমি দুইটা কথা বলবো প্রথমত আমরা যে দায়িত্বীহীনতার পরিচয় দিচ্ছি এটা আর নয় আমাদের সকলের উচিত এখন থেকেই দায়িত্বশীল এর ভূমিকা পালন করা আর দুই এই মৃত্যুটা এই কারণে যাদের হয়ে গেল

আ প্রশ্নটা হলো বিতর নামাজে কুনুত কালামটা পড়ি তো এর সিস্টেম রাখাতে দোয়া কোন পর বিধান আছে যদি কেউ দোয়া কুনুত না জানে তার বিকল্প হিসেবে বিধানে কোনো কিছু পড়ার বিধান আছে কি না জি ঠিক আছে আপনি আমাদের সঙ্গেই থাকুন আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা আমাদের স্যার আপনি শুনেছেন বিতর নামাজে দোয়া কুনুত কেউ যদি না পারে তাহলে অন্য কিছু পড়তে পারবে কিনা এখানে দুটো কথা মনে রাখতে হবে নাম্বার 1 দোয়া কুনুদটা পড়া যেহেতু জরুরি যদি কেউ না পারেন যত দ্রুত সম্ভব তিনি ওটা শিখে নেবেন নাম্বার টু ওটা শেখার আগ পর্যন্ত তিনি অন্য দোয়া তিনি পড়তে পারবেন আর দোয়া কুনুত বলতে আমরা যে সচরাচর যে দোয়াটা পড়ে থাকি এর বাহিরেও আরও দোয়া আছে সেখান থেকে তিনি প্রয়োজনে জেনে নিতে পারেন বিজ্ঞ মহাক্ষিক আলিম তার সাথে কথা বলে তিনি সহজে আর যতদিন না পারতেছেন সে ততদিন যে দোয়া উনি পারছেন হ্যাঁ আমি ওই কথাটা প্রথমেই বললাম যতদিন এটা মুখস্থ না হয় ততদিন পর্যন্ত উনি যেটা পারেন ওই দোয়াটা পড়ে নেবেন কিন্তু ওইটাকে যেন পারমানেন্ট করা না হয় যে ওটা তো চলছে চলো মূলটা আমি আর আত্মস্থ করলাম না এমনটা হলে চলবে না ধন্যবাদ আর একজন কলার রয়েছে আমরা কথা বলার চেষ্টা করছি আসসালামু আলাইকুম

আচ্ছা এখানে যে প্রশ্নটি ভাই করেছেন জি যে আগে পরের হক আদায় করতে হবে এটা আবশ্যক নাকি জাকাত আদায় করাটা আবশ্যক কোনটা বেশি আবশ্যক উনি তিনটা কথা বললেন না হজ হজ করলে তিনি জাকাত দিতে পারেন না জাকাত দিলে পরের যে হক যেটা দ্যাট ইজ লোন ওটা পরিশোধ করতে পারেন না তাহলে কোনটা আগে করবেন নিঃসন্দেহে কারো যদি লোন থাকে ঋণ থাকে তার তো জাকাত হওয়ার কথাই না আগে ওটাই পরিশোধ করতে হবে আর লোন চলমান রেখে উনি জাকাত দিলেও জাকাত হবে না হজ করলেও হজ হবে না সুতরাং তার লোনটাকে আগে পরিশোধ করা ফর্স আর হকুল এবাদ যেটা এই লোনটা তো হকুল এবাদের অন্তর্ভুক্ত হকুলার সাথে মানে আপনি যে লোনের কথা বলছেন কিছু লোন তো আছে স্থায়ী লোন হ্যাঁ হাজার কোটি টাকা লোন নিয়ে রেখেছে প্রতি মাসে বা প্রতি বছর একটা কিস্তি দিচ্ছে তো সেটা তো এটার মুক্ত না এটা বিষয়টা যদি এমন হয় ওই লোনটা আপনি যেটা বললেন দীর্ঘ মেয়াদি যেমন তিরিশ বছর চল্লিশ বছর মেয়াদিও লোন অনেকে নিয়ে থাকেন যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা বড় বড় ব্যবসায়ী সেই ক্ষেত্রে তাদের যে লোনটা ওই লোনটাকে হিসাব করতে হবে হলো এক বছরে যেহেতু জাকাতটা এক বছর পরপর প্রযোজ্য সুতরাং তার টোটাল ইনকাম টোটাল খরচ মাইনাস করে এক বছরে তার লোন কি পরিমাণ পরিশোধ করতে হয় ওইটা মাইনাস করে যেটা থাকবে ওটার ওপর জাকাত দিতে হবে এবং ওটা যদি জাকাত দেওয়ার পরে আরও ওই পরিমাণ থাকে যে তিনি হজ করে ফিরে আসা পর্যন্ত যে খরচটা হবে প্লাস তার অনুপস্থিতিতে তার সংসারের সদস্যরা স্ত্রী ছেলে মেয়ে বাবা মা ভাই বোন যারা আছেন তাদের খরচটা চলবে এই পরিমাণ টাকা যদি তার জাকাত আদায় করার পর থাকে তাহলে তার উপর হজ করার ফরজ হবে জীবনে একবার আর যদি লোন পরিশোধ করার পর হজ করার মতো ইকোনমিক ক্যাপাবিলিটি না থাকে তিনি করবেন না পরে করবেন জাকাত দেওয়ার মতো ইকোনমিক ক্যাপাবিলিটি না থাকে তিনি জাকাত দেবেন না পরে দেবেন বাট ইটস এ ম্যান্ডেটরি যে অন্যের হকটা রোজাদের ব্যক্তির সামনে যদি কেউ খাবার খায় তাহলে কি তার পাপ হবে আচ্ছা ঠিক আছে আপনি আমাদের সঙ্গেই থাকুন আমরা কথা বলার চেষ্টা করবো ইনশাল রমজানের রোজাদার ব্যক্তির সামনে কেউ যদি খাবার গ্রহণ করে তার পাপ হবে কিনা এখানে তিনটি কথা স্পষ্টভাবে মনে রাখতে হবে নাম্বার ওয়ান যারা রোজাদারের সামনে খাচ্ছেন তাদের মধ্যে কেউ অসুস্থ কিনা এমন অসুস্থ যে তিনি নিজে রোজা রাখতে পারেন না তাহলে যেহেতু রোজা রাখতে পারেন না অসুস্থ তার খাবারের প্রয়োজন তিনি রোজাদারের সামনে খেতে পারবেন এতে আইনগত কোনো সমস্যা নেই নাম্বার টু যদি অপ্রাপ্ত বয়স্ক ছেলেমেয়ে হয় বাচ্চারা হয় যাদের জন্য রোজা বাধ্যতামূলক না ফরজ না তারা এই রোজাদারের সামনে খেতেই পারে এতে তাদের কোনো গুণা হবে না কিন্তু যদি ওই রকম প্রাপ্তবয়স্ক সুস্থ যার উপর রোজা ফর্জ তিনি রোজা রাখলেন না এটা একটা বড়ো অপরাধ তারপরে রোজাদারের সামনে খেলেন ওটা আরেকটা বড় অপরাধ জি ধন্যবাদ মহাতারাম আমরা একটি বিরতির সময় হয়েছে বিরতিতে যেতে যাচ্ছি তারপর আমরা ফিরছি ইনশাআল্লাহ আল্লাহ তারা প্রেদর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বপ্নধারা প্রেশ নিবেদিত প্রশ্ন লিলি সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাবার বিরতির পরে খুব শীঘ্রই ফিরছে আশা করছি আমাদের অপেক্ষায় থাকবেন আলহামদুলিল্লাহ বিরতির পরে আবারও সবাইকে আহলান সাহ্লান জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বপ্নধারা নিবেদিত প্রশ্ন করুন কো স্পন্সর লে আমরা আলোচনা করছিলাম জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয় নিয়ে যারা প্রশ্ন করতে যাচ্ছেন আপনারা আমাদের কাছে সরাসরি প্রশ্ন করতে স্ক্রিনের পদ্ধতি নম্বরে ফোন করুন একজন কলার অপেক্ষা করছেন আমরা কথা বলার চেষ্টা করছি আসসালামু আলাইকুমের গর্ববতীটা হচ্ছে ডাক্তার নামাজ কি আচ্ছা ঠিক আছে আপনি মানে যে প্রশ্নটি করেছেন আমরা আলোচনা করার চেষ্টা করছি ইনশাআল্লাহ প্রেগন্যান্ট মহিলা বিশেষ করে চার মাস হোক পাঁচ মাস হোক এই সমস্ত মানুষ যারা রোজার মাসে এখন আছেন আর কি রোজা কি রাখবেন নাকি কাযা করবেন নামাজ রোজার বিধানটা কি আচ্ছা নামাজের বিধান তো যখন তার সন্তান প্রসব হবে তখন তো নিফাসের ব্যাপার আছেই ওটা তো আলাদা ব্যাপার আর আরেকটা স্বাভাবিক প্রক্রিয়া যেটা হায়েজ এই প্রসঙ্গগুলো আমাদের এই প্রশ্নের বাহিরে তবু বলে দিলাম আর এখানে যে প্রশ্নটা ওনার স্ত্রী সন্তান সম্ভবা চার পাঁচ মাসের সেই ক্ষেত্রে ডক্টর বলেছেন রোজা না রাখতে কিন্তু তিনি রোজা রাখতে আগ্রহী বা রাখছেন এই তো বিষয়টা এরকমই আমি যতটুকুন শুনেছি এখানে বিষয়টা দেখতে হবে স্পেশালিস্ট ডক্টর গাইনোলজিস্ট তিনি বিষয়টাকে কিভাবে দেখেন তিনি যদি মনে করেন রোজা রাখাটা তার জন্য রিস্কি তার স্বাস্থ্যহানির সম্ভাবনা থাকে ইভেন বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে আর তার গর্বের সন্তানেরও ক্ষতি হতে পারে ওই আশঙ্কা থেকে তিনি তখন সিদ্ধান্ত দেবেন ডক্টর ডক্টর বলবেন যে এই অবস্থা আপনার রোজা রাখা অনুচিত আর ডক্টরের সিদ্ধান্ত মেনে নিয়ে তিনি রোজাটা রাখবেন না তিনি সন্তান প্রসব করার পরে যখন স্বাভাবিক হবেন তখন এই রোজাগুলো কাজা করবে। এর জন্য কোনো কাফফারা দিতে হবে না আর ডক্টরের নির্দেশের পরেও তিনি যদি স্বেচ্ছায় রোজা রাখতে চান তাহলে এটা রিস্কি সিচুয়েশান হলে দায় দায়িত্ব তার এমন অবস্থায় না রাখাই উচিত ধন্যবাদ মোতারাম তারপরে এখানে আরেকটি প্রশ্ন সেটি হচ্ছে আসসালামু আলাইকুম হুজুর আমার এক বছরের বাচ্চা আছে ওরা সামলাতে হয় একা আমার তাই কোরআন মোবাইল থেকে অ্যাপসের মাধ্যমে কি পড়তে পারবে যে কোনো সময় উজু ছাড়া মানে অ্যাপ্লিকেশনের মাধ্যমে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা না উজু ছাড়া হ্যাঁ এখন তেলাওয়াত উজু ছাড়া করা যাবে এই ঢালাও লাইসেন্সটা আমরা এইভাবে দেব না কারণ এখানে আমাদের দেশে সব মানুষ অপবিত্রতার বিষয়গুলোকে সিরিয়াসলি দেখে না বোঝে না এজন্য বিষয়টা যদি এমন হয় তিনি সকল অপবিত্রতা থেকে মুক্ত কিন্তু এই অবস্থায় তার উজু নাই তাহলে কিন্তু তাকে অপবিত্র বলা যাবে না কিন্তু তার উজু নাই বিধায় নামাজ পড়া যাবে না এরকম পর্যায়ে তিনি অ্যাপস থেকে উইদাউট উজু তেলাওয়াত করতে পারবেন বাট তার অপবিত্রতার পেছনে যদি আরও অন্য কোনো কারণ থাকে যেটা তিনি জানেন অথবা জানেন না অথবা তিনি ওইভাবে বোঝেন না ওই কারণে তাকে ঢালাওভাবে এটা বলা যাবে না যে আপনার ওজন নাই তাতে কী হয়েছে আপনি পড়া শুরু করেন এমনটা বলা ঠিক হবে না জি ধন্যবাদ মাস্তারাম তারপরে আর অ্যাপ্লিকেশনের মাধ্যমে তো কোরআন তেলাওয়াত করা যায় বিশেষ করে মোবাইলে যে তরঙ্গ বা অ্যাপস এটা তো কোরআনের মূল মূল নুসখার অন্তর্ভুক্ত না না ওটা তেলাওয়াত করা যায় জি ধন্যবাদ মাস্তারাম তবে এখানে একটা দর্শকদের বিষয় মাথায় রাখতে হবে অনেক সময় অ্যাপস ওপেন আছে দেখা যাচ্ছে আনমনে বাথরুমে ঢুকে গেছেন

এ কোন অবস্থায় আছেন আচ্ছা ঠিক আছে আপনি আমাদের সঙ্গে থাকুন আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা আপনি পূর্বের প্রশ্নের বাকি কি যেন অংশ এড করতে যাচ্ছেন ওই কথাটা হলো যে আমরা অপবিত্র থাকি জি যে কথাটা আমি প্রথমে বলেছি আবার রিপিট করতে চাই অপবিত্রতার বিভিন্ন রকমের কারণ থাকে উপসর্গ থাকে আমরা সবাই সেগুলো বুঝি না জন্য আমি হয়তো স্বাভাবিকভাবে মনে করলাম আমি উজু করি নাই এই জন্য অপবিত্র এখন তিলাবাদ করব আমি উজু করে নিলাম কিন্তু দেখা গেল এমন অপবিত্রতা যেটা উজু করলেও কাভারেজ দেবে না যেমন কারো স্বপ্নদোষ হলে অথবা তার কারো দৈহিক মিলন হলে এরকম যে কোনো কারণে তার গোসল ফরজ হয়ে যায় তো ওই গোসল ফরজ হয়ে গেলে ওই ধরনের বড় অপবিত্রতার বিষয়টা উজু দ্বারা কাভার হয় না সুতরাং ওই অবস্থায় উজু করলেও তেলাবাত করতে পারবে না দেখেও পারবে না না দেখেও পারবে না তাকে গোসল করে পবিত্র হয়ে তারপরে তেলাওয়াতের পদক্ষেপ নিতে হবে ধন্যবাদ আচ্ছা আরেকজন কলা রয়েছেন আমরা কথা বলার চেষ্টা করছি আলাইকুম আসসালাম আমার প্রশ্ন হচ্ছে তাহাজ্জুদ এবং একই নামাজ তারাবি কিনা আচ্ছা যদি একই নামাজ হয় তখন আমরা কেন এটা ওই সন্ধ্যা রাতে পড়ি মধ্য রাতে না পড়ে আচ্ছা আপনি তো জবাব দিচ্ছেন আচ্ছা মানে আপনি আমাদের সঙ্গে থাকুন আমরা আলোচনা করবো ইনশাল্লাহ তারা উনি প্রথমে প্রশ্ন করলেন তারাবি এবং তাহার যদি একই রকম কিনা আর যদি একই রকম হয়ে থাকে মানে আবার ফিনিশিং মানে ওনার মস্তিষ্কে এটাই গেছে দুটো একই নামাজ আপনি এই প্রশ্নের জবাব মোহতারাম যদি দিতেন জি শেষ নামাজুদের পড়া সহজ কথা আমি সহজভাবেই বলি আপনি যেটা বললেন শেষের কথাটা আগে বললেন তারাবি তাহাজুদ তাহাজুদ অলওয়েজ শেষ রাতে রাতের দুই তৃতীয়াংশ অতিবাহিত হবে শেষ তৃতীয় অংশে তাহাজ্জুদ পড়বে ফজরের আগ পর্যন্ত সেটা চলমান থাকবে এবং রসুলি করিম সাল্লাম প্রতিনিয়ত আট রাকাত তাহাজুদের সলাত আদায় করতেন এটা একেবারে অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত এবং রসুল্লা সাল্লাস্লাম কখনো কখনও সময়ের স্বল্পতার জন্য তাহাজ্জুদ আটের পরিবর্তে চার করেছেন এবং কখনো কখনো তাহাজুদের পরে যে বেতের পড়তেন ওটা ওই তিনের পরিবর্তে সময়ের কারণে এক রাকাত পড়েছেন আর তারাবি যেটা লাইন এটা তো হলো এসার পর মানে আমরা সূর্যাস্তের পরপর যেটা মাগরীব পড়ি মাগরীবের পরে যে অতিরিক্ত নফল পড়ি ওইটাও কেয়ামল লাইলের অংশ এরপরে আমরা যেটা তারাবি পড়ি সেটা হলো এশার পরে আমরা তারাবিটা পড়ি তো ওই তারাবিটা কেয়ামুল লাইলের একটা অংশ তাহাজুদও কেয়ামুল লাইলের অংশ কিন্তু যেটাকে আমরা তারাবি বলছি ওই কেয়ামুল লাইলটা হলো আফটার এশা আর তাহাজুদ হল শেষ রাতে সুতরাং আমরা দুইটাকে দুই সময়েই পড়ব নির্ধারিত সময়ে আর তারাবির ক্ষেত্রে যেটা কথা সেটা হলো যে তারাবি এই নামটা থেকে বোঝা যায় যেটা রেস্ট নিয়ে নিয়ে আরাম করে করে একটু ঘোষ গল্প করে সময় নিয়ে ধীরে সুস্থে পড়া কিন্তু আমরা পড়ি তার উল্টা আমাদের অধিকাংশ হাফেজ সাহেব খতমে মানে কোরআন ওই তারাবীর ভিতরে ওটা করতে যেয়ে এত দ্রুত তিলাবাত করেন সেখানে তাজভিদ সেখানে মখরাজ সেখানে অন্যান্য তরতিল ওরা কোরআন তরতিল যেটা ওই নিয়মটা ভঙ্গ হয় আর ওইটা ভঙ্গ হলে অর্থের তারতম্য হয় সুতরাং ওই তেলাওয়াতটায় সওয়াবের পরিবর্তে কবিরা গুণা হয় এবং অনবরত ওটা করতে থাকলে ওটা সীমা লঙ্ঘনের পর্যায়ে পড়ে আমরা ওই দিকে খেয়াল রাখি ধন্যবাদ আমার একজন কলার রয়েছেন আসসালামু আলাইকুম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম প্রশ্ন বলেন প্লিজ আমার আমি একজন অবসরপ্রাপ্ত কর্মচারী তা আমি কিছু টাকা পেয়েছিলাম এটা ওনা করেছি এখন আমার কাছে আছে মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা এখন আমার একটা ছেলে আছে তার কোন আর ভবিষ্যতে অন্য কোনো সম্পদ নেই এখানে আমার জাকাত দিতে হবে কিনা আচ্ছা ঠিক আছে আপনি আমাদের সঙ্গেই থাকুন আমরা আলোচনা করবো ইনশাল্লাহ তালা ওনার সম্পদ নিয়ে পরে কথা বলবো কবরে কি অবস্থায় আছে রমজান মাসে এক বোন প্রশ্ন করেছিলেন কবরবাসী রমজান মাসে প্রশ্ন করেছে যে কবরবাসী কবরে কি অবস্থায় আছে রমজানে কবরবাসী রমজানে কি অবস্থায় আছে কবরবাসীদের মধ্যে কতগুলো ক্যাটেগরি আছে অনেকে আছে মুসলিমই না এদের ক্ষেত্রে তো আজাব হবে কি হবে না এই প্রশ্নই আসে না যারা অমুসলিম আর দুই নম্বর হলো মুসলিম এখন সেই মুসলিম কতটুকুন অপরাধ করে গেছে তার বিষয়টা তো আমরা পরিমাপ করতে পারবো না এবং তিনি মৃত্যুর পূর্বে ওটা ক্ষমা প্রাপ্ত হয়েছেন কি না আল্লাহ ক্ষমা করেছেন কিনা না এটাও আমরা জানি না সুতরাং রোজা হলেই রমজান মাসের কারণে সে কবরে খুব আরামে থাকবে কোনো আজাব হবে না ঢালাও এই কথাটার কোনো যৌক্তিকতা আসলে নেই বিষয়টা যদি এমন হয় একজন সাচ্চা মুসলিম ইমানদার তার সে আল্লাহ তালার কাছে নিয়মিত ক্ষমা প্রার্থনা করেছে আশা করা যায় আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিয়েছেন এবং তার সিম্পটমগুলো দেখে যদি এরকম মনে হয় তিনি দিনদার মোত্তাকি পরহেজগার মানুষ ছিলেন তিনি রমজানে ইন্তেকাল করেছেন সেই ক্ষেত্রে তার কবরের আজাবটা রমজানের ওই সময়টুকুন পর্যন্ত আল্লাহ মাফ করে দিতে পারেন যে আর এখানে প্রশ্নটা আসলে আসে কেন ওই যে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করে দেওয়া হয় সেই হিসাবে কবরবাসী এই জান্নাতে মানে জান্নাতি মানুষের অন্তর্ভুক্ত হয়ে যায় কিনা এই জন্য প্রশ্নটা করা বুঝতে পেরেছি তো এখন জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এটা তো হলো সবার জন্য না এটা তো হলো একটা পরিবেশকে বোঝানোর জন্য জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় তার মানে রমজান মাসে যে একটা পরিবেশ আছে আর শয়তানকে বন্দি করে রাখা হয় কিন্তু শয়তান মানুষ শয়তানগুলো তো আছে এরা তো ধোকা দেয় সুতরাং ওই সিদ্ধান্তে এই হাদিসের দ্বারা বা বক্তব্যের দ্বারা ওই সিদ্ধান্তে আসা যাবে না যে কবরে যারা আছে তারাই এক মাস আজাব ছাড়া থাকবে বিষয়টা ধন্যবাদ ধন্যবাদ কলার রয়েছেন আসসালামু আলাইকুম

মোয়াল্লাফাতুল কুলুব তো ওই মোয়াল্লাফাতুল কুলুবের ক্ষেত্রে মুফাস্রিনীকেরামগণ দুই ধরনের মত দিয়েছেন একটা মত হলো যারা নও মুসলিম তাদেরকে ইসলামে ভালো মতো সুন্দর মতো স্থান করে দেওয়ার জন্য তাদেরকে সার্বিক সহযোগিতা করা হবে তাদের কোনো টেনশন নেই অর্থনৈতিকভাবে তারা বিপদে পড়বে না ওটা বোঝানোর জন্য তাদেরকে জাকাতের টাকা দেওয়া যায় একটা খাত আর কোন কোনো মুফাসির এটা বলেছেন যে এখনও মুসলিম হয়নি দ্যাট ইজ ন মুসলিম না এখনও অমুসলিম রয়ে গেছে কিন্তু ইসলাম সম্পর্কে তার চর্চা আছে ইসলামের ভালো ভালো দিকগুলো সম্পর্কে তিনি জেনেছেন এবং তার মনটা ইসলামের দিকে এমনভাবে আকৃষ্ট হয়ে আছে তিনি যে কোনো মুহূর্তে ইসলাম গ্রহণ করতে পারেন তো ওই লোকটাকে ইসলাম গ্রহণে উদ্বুদ্ধ করার জন্য এবং এটা বুঝিয়ে দেওয়া যে তুমি ইসলাম গ্রহণ করলে অর্থনৈতিকভাবে তোমার কোনো সমস্যা হবে না ওই দৃষ্টিকোণ থেকে তাকেও জাকাতের টাকা দেওয়া যেতে পারে এর বাইরে দেওয়া ধন্যবাদ লক্ষ টাকা মূল সম্বল এখন এক ভাইয়ের আর কোনো সম্পদ নাই অনেকে জাকাত দেবেন কিনা এখানে জাকাতের যে নিসাব সোনা সাড়ে সাত ভরি রূপা সাড়ে বান্ন ভরি তো রূপার সাড়ে বান্ন ভরির হিসাবটা যদি আমরা করি তাহলে কিন্তু তার টাকার পরিমাণটা এর চেয়ে বেশি আছে নিসাবের চেয়ে বেশি আছে আর সোনার হিসাবে করলে ওটা দুই ভরি সোনারও মূল্য হয় না তার চেয়ে কম হয় এখন সবচেয়ে মূল বিষয়টা হলো যেই মূল্যটাকে জাকাতের স্ট্যান্ডার্ড হিসেবে ধরলে দুইটার ভিতরে বেশি সংখ্যক দুঃস্থ মানবতা উপকৃত হবে ওটাকেই স্ট্যান্ডার্ড বা নিসাব ধরতে হবে সেই দৃষ্টিকোণ থেকে হিসাব করলে এক লক্ষ পঁচাত্তর বা পঁয়ষট্টি হাজার টাকা ভাই যেটা বললেন ওইটা যা এই রূপার হিসাবে জাকাতের অন্তর্ভুক্ত হয় এবং সেখান থেকে তিনি হিসাব করলে চার হাজার সামথিং হয়তো তার জাকাতের টাকা হবে ওইটা উনি দিয়ে দিলে তিনিও জাকাত মুক্ত হয়ে গেলেন এবং তার সম্পদ পবিত্র হয়ে গেল আর তার ছেলের জন্য অন্য কোনো সম্পদ না থাকলেও আল্লাহ রবুল আলমিন এই বরকতটা তার ছেলের জন্য বেশি মাত্রায় দিয়ে দিতে পারেন সবচেয়ে মানে এই যে শেষে যে ভাই প্রশ্নটি করলেন যে আপনার তসবি রুকু এবং শেষ ইমাম সাহেবের পেছনে যখন একটি করছেন এটা বেজোর সংখ্যাতেই হওয়া বেজোরের যে বিষয় জোর সংখ্যাতেই হওয়া জোরে কিনা আচ্ছা দেখুন এখানে আমি দুইটা কথা বলি নাম্বার ওয়ান হলো তসবি এটা পড়া ফর্স নয় ওয়াজিবও নয় সুন্নত ওয়াক্কাদাও নয় সুতরাং তাসবি না পড়লেও নামাজের ক্ষতি হবে না এক নম্বর কথা তো তাসবী আমরা কেন পড়ি জোর বেজোর পরে আসবে তাসবিটা পড়ি হলো ওই রুকুতে বা সেজদাতে গিয়ে যে মিনিমাম একটা সময় অবস্থান করতে হয় যতটুকুন সময় অবস্থান না করলে রুকুটা আদায় হয় না সেজদাটা আদায় হয় না ওটা ফরজ ওই জন্য তসবিটা পড়া হয় ওই তসবিটা আমরা সাধারণত বেজুর পড়ি কিন্তু ইমাম সাহেব যখন আল্লাহ আকবর বলে দাঁড়িয়ে যাবেন বা সেজদা থেকে মাথা উত্তোলন করুন বসে পড়বেন তখন যদি তার বেজোর না হয়ে জোরও হয় এতে কোনো সমস্যা নাই ধন্যবাদ স্যার আপনার মূল্যবান সময় জন্য অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে আমরা চলে এসেছি প্রিয় দর্শক দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বপ্নধারা নিবেদিত প্রশ্ন করুন কো স্পন্সর লিলি অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের আজকে আলোচনা হয়েছে আল্লাহ তাহলে আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আমল করার তৌফিক দান করুন আগামীকাল ইনশাআল্লাহ কী সময় আমরা দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ